আমরা অনেকেই দেখি যে লাইফে অনেক পরিমাণ হার্ড করে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে বাট স্টিল দেয়ার নট সাকসেসফুল ওয়াই বিকজ আমাদের যখন পরিশ্রম করছি অ্যাট দা সেম টাইম আমাদের লাইফে কিছু সফট স্কিলও দরকার যেই সফট স্কিলগুলো ছাড়া কিন্তু আমরা লাইফে কিন্তু যে সাকসেসফুল লাইফ সেটা কিন্তু আমরা পেতে পারি না বিকজ এগুলো এতটা ইম্পর্টেন্ট তুমি যে কোনো লিডারকে দেখে নাও যে কোনো তুমি হেভি ওয়েট পার্সোনালিটিকে দেখে নাও সাকসেসফুল মানুষকে দেখে নাও সবার লাইফে কিন্তু এই যে আটখানা সফট স্কিলের যে নাম নেব আসবে আমি সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বিকজ এইগুলো ছাড়া তুমি কিন্তু কোনোদিনও কিন্তু সেই যেটা তুমি চাইছো লাইফে যে ড্রিমটা তোমার আছে বা যেটা তুমি তুমি অ্যাচিভ করতে সেটা কিন্তু পারবে না এর জন্যই অনেকে হয়তো অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম তোমার থেকে হয়তো বেশি পরিশ্রম করে বাট বিকজ অফ তোমার সেই সফট স্কিলগুলো আছে বলে কিন্তু তুমি এগিয়ে যাচ্ছ বুঝতে পারছো তাই বলছি কি সেই সফট স্কিলগুলো আমাদের লাইফে কোন সেই সফট স্কিলগুলো দরকার যেগুলো আমাদের অনেক হেল্প করবে কিন্তু সাকসেসফুল হতে তো আমি এগুলো সব লিখে রেখেছি যাতে তোমাদেরকে আমি খুব কম টাইমের মধ্যে আমি কিন্তু গোড়াতে পারি আর আমার সবসময় এটাই চেষ্টা থাকে এই চ্যানেলে যে আমি কি করে তোমাদের তোমাদের ক্যারিয়ারে হেল্প করতে পারি তোমাদের মোটিভেট করতে পারি তোমাদের সবসময় পজিটিভ রাখতে পারি যত বড় ফেলের হোক না কেন সেখান থেকে কী করে উঠে আসতে হয় তো প্লিজ তোমরা যারা আমাকে চেনো না প্লিজ সাবস্ক্রাইব করবে আমাকে এটা আমাকে অনেক মোটিভেট করবে এসব টাইপের ভিডিও অনেক বানাতে ঠিক আছে চলো তাহলে আমি এক এক করে শুরু করি ফার্স্টে কি কমিউনিকেশন স্কিল আমাদের প্রপার কমিউনিকেশন স্কিল শেখা খুব দরকার বিকজ যখনই তুমি তুমি মানে যখন বড় কিছু অ্যাচিভ করতে চাইছো তোমার কিন্তু কমিউনিকেশন স্কিল বিশেষ করে আমি অনেক স্টুডেন্টদের দেখেছি তারা নিজের কথা কিন্তু গুছিয়ে বলতে পারে না বা নিজের যে প্রবলেমটা সেটাকে অ্যাড্রেস করতে পারে না বা নিজের যে ধরো তোমাকে একটা কোনো কিছু করতে বলা হতো ইউ নো তুমি কি করে করতে ভালো করে জানো বাট ইউ আর নট এবল টু কনভে প্রপারলি তো এই যে কমিউনিকেশন স্কিল ল্যাক অফ কমিউনিকেশন স্কিলের জন্য কিন্তু ভালো ভালো স্টুডেন্টরা কিন্তু পিছিয়ে যায় বাট যারা একটুখানি কম নলেজ বাট দে হ্যাভ দ্যাট কমিউনিকেশন স্কিল তারা কিন্তু আরামসে সেই সুন্দর কনভে করে দেয় ফলে জবটা কিন্তু তারা নিয়ে বেরিয়ে যায় তো ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল সেকেন্ড সাকসেসফুল পিপল দে নো হাউ টু ম্যানেজ টাইম তো দুই নম্বর পয়েন্ট কি টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট এমন তুমি দেখবে সারা সারাদিন তুমি অনেক কাজ করছো অনেক কাজ করছো সকাল থেকে রাত অব্দি সাপোজ ইউর স্টুডেন্ট তুমি সকাল থেকে রাত অব্দি অনেক এদিক যাচ্ছ এদিক যাচ্ছ এখানে পড়তে যাচ্ছ ওখানে পড়তে যাচ্ছ এই পড়ছো এই পড়ছো বাট যখন তোমার রাত আসে তুমি হয়তো তখন ফিল করতে পারছো যে আজকে আমার অনেক ঝাপাং ঝোপাং অনেক লাফালাফি এদিক মানে এদিক ওদিক অনেক কিছু করেছি বাট অ্যাট দ্য সেম টাইম যদি ভালো করে দেখি আমার কি কি বেনিফিট হলো তুমি দেখবে তোমার আউটকাম জিরো বিকজ তুমি নিজেও জানো না যে তোমার টাইমটাকে তুমি যে দিচ্ছ সেটা কি করে তুমি প্রপারলি কন্ট্রোল করছো সেই কন্ট্রোলটা তোমার নেই ফলে কি হচ্ছে তুমি পরিশ্রম হয়তো অনেক করে ফেলছো বাট সেখান থেকে তোমার আউটকাম জিরো আসছে সো ইউ শুড নো হাউ টু কন্ট্রোল টাইম এর জন্য প্রপার তোমাকে রুটিন বানাতে হবে তোমাকে ডিসিপ্লিন হতে হবে টাইমের সাথে তোমাকে টাইমটাকে প্রপারলি ম্যানেজ করতে হবে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে তুমি একটা শিডিউল বানিয়ে দেবে ঠিক আছে এরকম করে এরকম অনেক রকম উপায় আছে তুমি যেগুলো দিয়ে তুমি টাইম ম্যানেজমেন্ট করতে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ যত সাকসেসফুল মানুষ আছে সব কিন্তু প্রপার টাইম টাইম ইজ মানি মানে যে কোনো বড় বড় লোক সবসময় যখনই আমাদের প্রফেসর লেকচার দিতে আসে তখন তারা ইভেন ইভেন দে ডোন্ট টু ওয়েস্ট মিনিট একটা কথাই বলে টাইম ইজ মানি ঠিক আছে তো মানে এটা খুব মাথায় ঢুকিয়ে রাখো তারপর কি রেজিলেন্স রেজিলেন্স মানে কি রেজিলেন্স মানে হচ্ছে তোমার যখন তোমার লাইফে কোনো সেটব্যাক হচ্ছে যখন তোমার লাইফে কোনো সেটব্যাক হচ্ছে বা সাপোজ তুমি একটা প্রিপারেশনের মধ্যে যাচ্ছ তোমার হটকটের রেজাল্ট খারাপ হলো রেজিলেন্স

তার মধ্যে তুমি দেখবে কিন্তু আশিটা সিনেমা কিন্তু ফ্লপ হয়েছে বাট তার মধ্যে কুড়িখানা সিনেমা এত ভালো হয়েছে তার ফলে কিন্তু আজকে সে এখানে হয়েছে তুমি নর্মাল স্ট্যাট দেখো তার মানে সে যে আশিখানা সিনেমায় ফ্লপ করলো দ্যাট ইন মিন এ ফেলিয়ার ঠিক আছে এই তার মানে তোমার এই যে সাকসেসটা পাচ্ছে শাহরুখ খান তার মাঝখানে কিন্তু ফেলিয়ার গুলো অনেক আছে বাট নো হাউ টু অ্যাবজর্ব দ্যাট দ্যাট ইজ দ্য পাওয়ার অফ রেজিলেন্স ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে প্রবলেম তোমার লাইফে অনেক প্রবলেম থাকে বাট কিছু কিছু মানুষ আছে কি না মানে তারা প্রবলেমটা নিয়ে চিন্তা করতে থাকে যা বাবা আমার সঙ্গে এটা হয়ে গেলো আমার আমার সঙ্গে ওটা হয়ে গেলো মানে প্রবলেমটাকে বাড়িয়ে যাচ্ছে প্রবলেমটাকে ভেবে আরও প্রবলেম আছে বাট তারা কিন্তু ভাবছে না যে প্রবলেমটা সলভ করে কী করে করতে হবে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো বিকজ প্রবলেম সলভিং অ্যাবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের লাইফে আমাদের মানে তুমি শুধু পড়াশোনা না তোমার পার্সোনাল লাইফ ছাড়া তুমি যখন একটা জার্নি শুরু করেছো আমাদের আমাদের কিন্তু লাইফে কিন্তু প্রবলেম কিন্তু দিন দিন বড় হবে ছোট হবে তুমি ভাবছো তোমার সামনে এখন যে প্রবলেমটা আছে সেটা হয়তো শেষ হয়ে গেলে তুমি অনেক মানে নিশ্চিন্ত বাট দ্যাট ইজ রং তার থেকেও প্রবলেম আছে যত বয়স হবে তত বেশি প্রবলেম প্রবলেম তোমার হবে বাট নো হাউ টু সলভ ঠিক আছে এটা আমি আরেকটা ভিডিও বানাবো সেপারেটলি দেন লিডারশিপ কোয়ালিটি দেখো যত বড় মানে এন্টারপ্রিনিয়র আছে আমাদের লাইফে আমরা যা দেখছি সাপোজ আমি স্টিট জবসে আমরা বারবার বলি বিকজ আই এম বিগ ফ্যান স্টিভ জবস তো উনি কিন্তু বারবার কিন্তু সাপোজ ধর এপিজে আব্দুল কালাম হ্যাঁ উনি যখন ইসরো যখন ফার্স্ট অ্যাটেম্পে যখন সাকসেস হলো না তখন কিন্তু উনি এগিয়ে এসে কিন্তু সবসময় বলে গেছে না ইট আওয়ার ফল্ট এটা কিন্তু বলে নেই ইট ইজ মাই ফল্ট মানে ও কিন্তু সবার ফেলেটা কিন্তু নিজে নিল লিডারশিপ কোয়ালিটি এমন যেটা তোমাকে কিন্তু সবার থেকে নিজেকে আলাদা করে দেবে সাপোজ তুমি একটা গ্রুপ ডিসকাশন করছো বাট ইউ স্টার্ট সবার কাছে হাইল তুমি কিন্তু হবে বা ক্লাসের মধ্যে কাজ করতে অফিসে বা যেখানে হবে না কেন লিডারশিপ কিন্তু সবসময় সেই মানুষটাকে সবার থেকে আলাদা করে দেয় আর তাদেরকে কিন্তু ম্যানেজমেন্ট বা যে কোনো জায়গার লোকরা কিন্তু তাকে কিন্তু করে নিয়ে চলে যায় আরো সো লিডারশিপ খুব ইম্পর্টেন্ট কোলাপরেশন সামটাইমস আমরা কি হয় না আমাদের নলেজ বা আমাদের যে সার্কেলের যাই হোক না কেন ইনফরমেশন আমরা কিন্তু না দ্বারা কিন্তু সবকিছু করা সম্ভব হয় না এই জন্য কি করতে হবে আমাকে কোলাবরেট করতে হবে মানে যারা আরও অন্য অন্য নলেজ নিয়ে খুব মানে বিশাল জ্ঞানী তো এই করলে কি হবে না আমাদেরকে স্টুডেন্ট কি করতে পারো না তোমার বন্ধু সঙ্গে তুমি কোলাবরেট করো মানে তার সঙ্গে এমন করে টিম মেট হিসেবে বন্ধু করো যে আমি এই পোর্শনটা পড়বো তুই এই পোর্শনটা পড়বি চল দুজনে একসাথে একটা বিশাল একটা নোট বানাবো বা হ্যাঁ দুজন একটা প্রিপেয়ার একটা এক্সামের জন্য প্রিপেয়ার করবো তো এই যে দুটো পাওয়ার যুক্ত হয়ে গেল না তাহলে তোমাদের দেখবে কিন্তু বিশাল একটা এর জন্য দেখবে বড় বড় ইন্ডাস্ট্রি লোকরা কিন্তু করে অন্যান্য ইন্ডাস্ট্রি লোকদের সঙ্গে কি নলেজ শেয়ার করার জন্য ওকে নেক্সট হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স এইখানেই লোকে মার খায় কেন বলছি বিকজ তুমি হয়তো খুব ভালো তুমি খুব ভালো বাট তোমার ইমোশনাল ইন্টেলিজেন্স এতটাই খারাপ যখনই তোমাকে কেউ কিছু বললো তুমি সঙ্গে সঙ্গে রিয়াক্ট করলে তুমি সঙ্গে সঙ্গে নিজের অ্যাঙ্গার দেখিয়ে দিলে তো কি হয় না তোমার কিন্তু পার্সোনালিটি তাদের কাছে কিন্তু খুব কমে যায় ফলে তো যখনই বড় কোনো কাজ আসবে তোমায় কিন্তু তারা কি করবে না তোমাকে কনসিডার করবে না বিকজ তারা জানবে যে উইক আছে থেকে বা তুমি হয়তো নিজের মানে নিজে কুরাল নিজের পরে নিজে কুরাল মেরে দেবে যে যখনই তোমাকে কিছু বললো তুমি এতটা ইমোশনাল হয়ে গেলে তুমি কিছু এমন কিছু করে ফেললে যেটা এটা তোমাকে আরো ক্ষতি করে দেবে ঠিক আছে তো এটা কন্ট্রোল করতে হবে নেক্সট কি সেটা হচ্ছে স্টিফেন হকিংস একটা খুব সুন্দর কথা বলেছে what is intelligence intelligence is what your adaptability তুমি কতটা অ্যাডাপ্ট করতে পারছো সিচুয়েশনকে কে सपोज ধরো মানে স্টিফেন হকিংস যখন প্যারালাইজড হয়ে যায় যখন সে চলতে পারছে না কিছু করতে পারছে না স্টিল एक्चुअली হি অ্যাডাপ্টেড দ্য সিচুয়েশন বা सपोज রামা কাজ কোন একটা জায়গা পোস্টিং হলো হ্যাঁ আমার নিজের ঘর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হচ্ছে আমাকে ওখানে গিয়ে আমি যে মানিয়ে নিচ্ছি তো বিভিন্ন সিচুয়েশনকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু বিশাল এটাই কিন্তু ইন্টেলিজেন্স স্টিফেন হকিংস এই কথাটাই বলছে আর ট্রাস্টমে তোমার যদি এইটা না থাকে কিন্তু তুমি কোনদিনও বড় হতে পারবে না লিখে নাও ঠিক আছে তো এই হচ্ছে সেই আটখানা আমি বেশি সময় নিলাম না অল্প সময়ের মধ্যে তোমাকে এটা বিফ করে দিলাম আই হোক তোমাদের সবকটা পয়েন্ট খুব ক্লিয়ার হয়েছে অ্যান্ড আরও তোমরা যাতে এগিয়ে যেতে পারো সেজন্য কিন্তু আমি আরো অনেক ভালো ভালো পজিটিভ ভিডিও বানাবো তোমাদের গাইড করবো যাতে তোমরা অনেক এগিয়ে যেতে পারো ঠিক আছে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে আমাকে প্লিজ লাইক করবে শেয়ার করবে তা আমিও অনেক মোটিভেশন পাবো তোমাদের কাছ থেকে সিউ গাইস আর প্লিজ নোটিফিকেশনে যে সবকটা ভিডিও আসে তোমরা বেল আইকন টিপে দিলে কিন্তু সেটা আমরা দেখতে পারবো ঠিক আছে চলো তাহলে